ইতিহাস হয়ে গেল অর্জন এবং সেই সাথে মাইল ফলক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাঠেই হলো আমাদের সিরিজ জয়। অথচ 6 দিন আগের কথা চিন্তা করুন, আমাদের ভাবনা কি ছিল? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাঠে আমাদের ছিল হতাশার সুর, আর আজকে 6 দিন পরে এসে সেটি একটা অর্জন, একটা ইতিহাস রূপ নিল। প্রথম জয় তো আসলোই, সেই সাথে আসলো আমাদের প্রথম সিরিজ জয়। এই সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের অথবা স্টাফদের ভাবনা কি ছিল? আমরা যদি পিছনে যাই, তবে তাসকিন আহমেদের একটা ভাষ্য আমার মনে পড়ে। সেটি তাসকিন আহমেদ বলেছিল, 5 উইকেট হোক, তার বেশি হোক অথবা তার কম হোক, যেভাবেই হোক আমার যে কন্ট্রিবিউশন সেটি যাতে বাংলাদেশের জয়ের জন্য হয়। এরপরে কি হলো তা আপনারা দেখেছেন। ওখানে পৌঁছানোর পর খালেদ মাহমুদ সুজন একটি কথা বলেছিল, প্রবেবলি দ্য বেস্ট টিম আই হ্যাভ উইথ মি। ফলাফল দলই দিল। দুর্ভাগ্যজনকভাবে বলা যায় দ্বিতীয় ম্যাচে আমাদের খুব খারাপ পারফর্ম হয়েছে, তবে দল বলে ব্যাটে প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচে এসে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে এসে তার প্রমাণ দিল। এরপরে সাকিব আল হাসানকে দলের সাথে পেয়ে তামিম ইকবাল বলেছিল, যেই 15 সদস্যের দল ঘোষণা হয়েছিল, পুরো 15 সদস্য পেয়েছি, তার সাথে তামিম ইকবাল সাকিব আল হাসানকে সাথে পেয়েছে এবং সে অনেক বেশি খুশি হয়েছিল সবকিছু এড়িয়ে সাকিব আল হাসানকে পাওয়ার পরে, এবং তাকেও পেল। সেই সাকিব আল হাসান আবার দলের প্রয়োজনে নিজের পারিবারিক যে অসুস্থতার সমস্যাটা সেটিকে এড়িয়ে তৃতীয় ম্যাচও খেললো, উইকেট নিল এবং আমাদের ম্যাচ উইনিং রান 4-এর সাহায্যে নিল সব সমস্যা এড়িয়ে। সেই সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর পর বাংলাদেশ সংবাদ মাধ্যমকে বলেছিল, আমরা প্রথম ম্যাচ, প্রথম যে জয়টা আমরা সেটি নিশ্চিত করতে চাই এবং তারপর আমরা সিরিজ জয় নিশ্চিত করার ভাবনায় থাকবো। সব কিছুকে এক করলে আমাদের যে চাওয়াটা ছিল, আমাদের যে পাওয়াটা ছিল, সব কিছুই আমরা পেয়েছি, সব কিছুই। টসে হেরে প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে গেল, এই ম্যাচে এসে বাংলাদেশ ব্যাটিং পায়নি, আর তার সুবাদে যখন দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নামলো, সবকিছু যেন ওদের দিকে যাচ্ছিল। আউটসাইড এজ লাগে 4 হচ্ছিল, এরপরে তারা সামহাও ডিপেন্ড করলো, সেই বলটি বাউন্ডারি হয়ে যাচ্ছিল, ব্যাপারটা খুবই আসলে চিন্তায় ফেলে দিয়েছিল। হয়তোবা প্রথম জয় আসলো, প্রথম সিরিজ জয় হয়তোবা সম্ভব হচ্ছে না, কিন্তু মেহেদি হাসান মিরাজ এসে একটা ক্রুশিয়াল ব্রেক থ্রু দিল। এর পরবর্তীতে আসলে আমাদের আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি, ধীরে ধীরে ম্যাচটা আমাদের গ্রিপে চলে আসলো এবং শেষ পর্যন্ত জয়। তাসকিনের বোলিং আউটস্ট্যান্ডিং, সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাকিব আল হাসান তাকে নিয়ে তো বলার প্রয়োজনই নেই, সে তার কাজটি সে বরাবরই করে, যা একটু আগে বলেছিলাম, তার পারিবারিক সমস্যা থাকার কারণেও সে সেটিকে এড়িয়ে শেষ গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য বলা যায় উৎসর্গ করেছে, সেটি সে করেছে মিরাজের অসাধারণ ব্রেক থ্রু এবং শরীফুলের তার ধারাবাহিক পারফরমেন্স সে করে গিয়েছে। এবং 155 রানের মামুলি লক্ষ্য ছিল, তারপরও ক্যাপ্টেন এবং লিটন কুমার দাস শুরু থেকে যেভাবে ব্যাটিং করলো, আসলে আমরা সেটি ভাবিও নাই। অনেকে চিন্তা করেছিল যে যেখানে দক্ষিণ আফ্রিকা 155 রানে অল আউট হয়েছে, সেখানে বাংলাদেশ হয়তো বা একটু ট্রাভেল করবে, কিন্তু ক্যাপ্টেন সেটিকে আসলে একদম চিন্তার বাইরে রেখে আমাদের একটা সহজ জয় নিশ্চিত করলো। সব মিলিয়ে আসলে একটা ভাব তো আছেই, আর সেই সাথে আমাদের যে চাওয়া পাওয়া, সবসময় বলি যতটাই ভালো খেলে বাংলাদেশ, যতটাই আমাদেরকে দিয়ে যায়, আমাদের চাওয়ার ইয়েটা, পরিমাণটা আমাদের বেড়ে যায়, অবশ্যই বেড়ে যাবে। তারা খুব প্রমিজিং, আমরা যেমন এখন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদরা দিয়ে গেছে, এবং সামনে যে লিটন অসাধারণ কামব্যাক করেছে ব্যাট হাতে, তাসকিন তার পরিশ্রমের যে ফলটা সে পাচ্ছে সেটি বরাবর আমাদের দিয়ে যাবে, আর শরীফুল খুব ভালো বোলিং করছে, মুস্তাফিজ আমাদের আছে, মেহেদি হাসান মিরাজ, আসলে সব কিছু মিলিয়ে আমরা যেটি বলতে পারি, আমাদের
ভবিষ্যতে আমরা যেটি আমাদের চাওয়া প্রয়োজন আমরা সেটি ভাবনা রেখেছি, আমাদেরকে চাইতে হবে এবং আমাদেরকে তারা দিবে, আর সেই লক্ষ্যমাত্রাই আমাদের থাকবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।